এখন দেখো আমরা শিখবো মোলারিটিকে কিভাবে আমরা শতকরা বা পার্সেন্টেজে হিসাবে নিতে পারি। হ্যাঁ, তাহলে দেখি আমরা কিভাবে মোলারিটিকে আমরা পার্সেন্টেজে নিতে পারি। আমাদের এখন কনভার্সন হবে কি দেখো, মোলারিটি টু পার্সেন্টেজ। এই মোলারিটি থেকে পার্সেন্টেজে কনভার্ট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে কিছু জিনিস, যেমন হচ্ছে দেখো আমাদের মোলারিটি মানে কি, দেখো মোল পার লিটার ইউনিট। হ্যাঁ, আর হচ্ছে এই পার্সেন্টেজে বিভিন্ন রকম ইউনিট আছে না, আমরা সাধারণত হচ্ছে দেখো ডাব্লিউ বাই ভি নিয়ে কাজ করবো। আপাতত যদি দেখি আমাদের ডাব্লিউ বাই ভি মানে কি বলতো, 100 ml এ কত গ্রাম দ্রব থাকে সেটার পরিমাণ না। হ্যাঁ, 100 ml সলিউশন, 100 ml সলিউশন, আমরা হচ্ছে এখন তোমার বেসিক্যালি কত গ্রাম দ্রব আছে সেটা আমরা এবার ডিটারমাইন করা স্টার্ট করব। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা জিনিস দেখি, আমাদের মনে করি এরকম একটা সলিউশন 1.13 মোলার তোমার হচ্ছে ক্রোমিয়াম আয়ন আছে। হ্যাঁ, এই ক্রোমিয়াম আয়নটার ঘনমাত্রা আমাদের কিসে প্রকাশ করতে বলছে, এটাকে হচ্ছে তোমার শতকরা, শতকরা মানে হচ্ছে তোমার এই পার্সেন্টেজে প্রকাশ করতে বলছে। হ্যাঁ, এই মোলার থেকে আমাদের দেখো কিসে নিতে বললো, পার্সেন্টেজে। পার্সেন্টেজ মানে হচ্ছে দেখো আমাদের যদি কিছু না বলে দেয়, হ্যাঁ, তাহলে আমি কি বুঝবো, তাহলে বুঝবো হচ্ছে এটা আমাদের ডাব্লিউ বাই ভি এটাতে প্রকাশ করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে দেখি আমাদের এই ক্রোমিয়াম আয়ন, হ্যাঁ, এটা একটু আরেকটা মডিফিকেশন করি, এটা 1.13 মোলার নামে আমরা একটু কমায় দিলাম, 1.13 × 10⁻⁴ মোলার করে দিলাম। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি করবো, আমাদের হচ্ছে এটা স্টার্ট করি একটা, আমাদের দেখো যেটা হচ্ছে এখন ক্রোমিয়াম আয়নের যে ঘনমাত্রা এটাকে লিখি, ক্রোমিয়াম আয়নের ঘনমাত্রা 1.13 × 10⁻⁴ মোলার আছে, তাই না? মোলারটা আমরা বলতে পারি কি বলতো, মোল পার লিটার। হ্যাঁ, এরপরে দেখো আমরা এই মোল পার লিটার আমাদের রাখলে কি হবে, তা কিন্তু হবে না, কারণ আমাদের কিসে নিতে হবে, ডাব্লিউ বাই ভি। ডাব্লিউ মানে হচ্ছে গ্রাম, আর ভি মানে হচ্ছে 100 ml, তার মানে গ্রাম পার 100 ml ইউনিটে নিতে হবে, তাই না? আর এই মোল কে আমাদের কিসে কনভার্ট করতে হবে, গ্রামে। আমরা জানি কি মোল কে কিভাবে গ্রামে কনভার্ট করে, হ্যাঁ, এম ইজ ইকুয়াল টু আমাদের ডাব্লিউ বাই এম, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইনটু এম, আর মানে হচ্ছে মোল নাম্বার কে, হ্যাঁ, যত মোল আছে ওইটাকে যদি আমি ওর অ্যাটমিক ম্যাস দ্বারা গুণ দেই, তাহলে কিন্তু ওই সলিউটের আমরা পরিমাণটা পেয়ে যাই, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা সহজভাবে বলতে গেলে আমাদের হচ্ছে মোল নাম্বার থেকে তোমার হচ্ছে আমাদের যদি কত গ্রাম আছে ওইটা আমরা যদি ডেবিট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলতো, তাহলে হচ্ছে অ্যাটমিক ম্যাস দ্বারা আমাদের গুণ দিতে হবে। হ্যাঁ, সেটা কিন্তু করতে হবে। তাহলে খেয়াল করো এখন আমরা কি করবো, আমরা হচ্ছে এই যে আমাদের ক্রোমিয়াম, ক্রোমিয়ামের অ্যাটমিক ম্যাস যেটা, হ্যাঁ, 1 মোল CR2+, এটা আসলে আমাদের CR2+ হয় যার ক্রোমিয়াম হওয়া, তাই যেটা হচ্ছে ক্রোমিয়ামের 52 গ্রাম, তাহলে সেটাকে 52 দ্বারা গুণ দিতে হবে। হ্যাঁ, এটা এই যে যত মোল আছে এক লিটারে 1.13 × 10⁻⁴ মোল, এটাকে আমরা কি দ্বারা গুণ দিলাম দেখো, 52 দ্বারা গুণ দিলাম, ফলে আমাদের ইউনিটে কি হয়ে গেল, এখন মোলটা আমাদের গ্রামে কনভার্ট হয়ে গেল, ফলে এটা হয়ে গেল দেখো গ্রাম পার লিটার ইউনিট। হ্যাঁ, তাহলে এইটা এখন আমরা হিসাব করে দেখি আমাদের কত আসে। এটার পরিমাণ আসলে আমার 5.876 × 10⁻³ গ্রাম পার লিটার। ওকে, এই লাইটার মানে কি বলতো, আমাদের 1 লিটারে আছে হচ্ছে 1 গ্রাম, তাই না? তাহলে এইটা আমরা যদি এইভাবে কনভার্ট করতে পারি, তাহলে এখন আমাদের এই জিনিসটা কিন্তু আমরা দেখো এইভাবে কনভার্ট করতে পারি যে 1 লিটার, আর 1 লিটার মানে কি বলতো, 1 লিটার মানে হচ্ছে আমাদের 1000 ml, তাই না? মানে 1 লিটার অর্থাৎ 1000 ml সলিউশনে কি পরিমাণ সলিউট আছে, এটাতে হচ্ছে আমাদের 1000 ml এর তোমার হচ্ছে ক্রোমিয়াম আছে হচ্ছে তোমার দেখো কতটুকু, এই এতটুকু না, 5.876 × 10⁻³ গ্রাম, আমাদের হচ্ছে 100 ml এর উপরে যাবে, 1000 কে যাবে একটু নিচে।
তাহলে দেখো এত গ্রাম আমাদের থাকছে, হ্যাঁ এটাকে যদি এখন আমরা ক্যালকুলেট করি তাহলে পরিমাণটা কত হবে বলো তো, 5.876 × 10⁻⁴। এখন 100 ml এ আমাদের যত গ্রাম থাকবে ওইটাই কি আমাদের পার্সেন্টেজ না? হ্যাঁ ওইটাই কিন্তু আমাদের পার্সেন্টেজ। তাহলে এখানে বলতো আমাদের ক্রোমিয়াম আয়নের পার্সেন্টেজ কত বলতো? ক্রোমিয়াম আয়নের ঘনমাত্রা যদি পার্সেন্টেজ আকারে প্রকাশ করি তাহলে এটাকে বলতে পারবো আমাদের ক্রোমিয়ামের 5.876 × 10⁻⁴ এত পার্সেন্ট W by V solution, হ্যাঁ তাহলে দেখো আমরা কিন্তু এই যে মোল পার লিটার রেটটা ছিল ওইটাকে কিন্তু আমরা কি করলাম বলো, ওইটাকে আমরা লাস্ট পর্যন্ত তোমার 100 ml কত গ্রাম থাকবে ওইটা কনভার্ট করার মাধ্যমে এটাকে পার্সেন্ট W by V তে নিতে পারলাম। এখন দেখো আমরা হচ্ছে পিপিএম থেকেও আমরা কিন্তু শতকরাটা প্রকাশ করতে পারি, হ্যাঁ তাহলে এখন আমরা যে কনভার্সন দেখবো সেটা হচ্ছে আমরা দেখো পিপিএম থেকে আমরা হচ্ছে পার্সেন্টেজে কনভার্ট করবো, ঠিক আছে? তাহলে দেখি আমাদের পিপিএম থেকে পার্সেন্টেজে কনভার্ট করার ক্ষেত্রে আমাদের কি কি সূত্র মেনে চলতে হয়। তাহলে দেখো আমাদের একটা সলিউশন এরকম আছে যে আমাদের দেখো 1.39 ppm, 1.39 ppm তোমার আছে কি ম্যাঙ্গানিজ আয়ন, হ্যাঁ এই 1.39 ppm ম্যাঙ্গানিজ আয়নের ঘনমাত্রাকে তোমার কি বলছে এটাকে তোমার কনভার্ট করতে বলছে পার্সেন্টেজ W by V, মাথা গরম হলে এই প্রবলেমটা আমরা হচ্ছে গুলে ফেলবো, কারণ হচ্ছে খুব সহজ টাইপের ম্যাথ। তাহলে কি করতে হবে বলতো, মিলিগ্রাম পার লিটার মানে কি, 1 লিটারে কত মিলিগ্রাম থাকে এটাকে আমাদের কিসে নিতে হবে, গ্রাম পার 100 ml নিতে হবে। খুবই সহজ কাজ কিন্তু, হ্যাঁ কিন্তু যদি দেখে মনে হয় যে খুব কঠিন তাহলে কঠিন লাগবে। তাহলে দেখো আমাদের আছে লেড আয়ন যেটা আছে এটার ঘনমাত্রা আগে আমরা পিপিএম নিই, এই পিপিএম কে আমরা কি লিখতে পারি বলতো, আমাদের পিপিএম সমান অনুযায়ী মিলিগ্রাম পার লিটার, তাহলে মিলিগ্রাম পার লিটার নিলাম। ওকে আচ্ছা তাহলে দেখো মিলিগ্রাম পার লিটার মানে কি বলতো, এটা এটাকে আমরা গ্রাম পার লিটার নিতে পারবো না, অবশ্যই নিতে পারবো এটাকে 10⁻³ দ্বারা গুণ দিলে মিলিগ্রাম তোমার গ্রাম হয়ে যায়, ফলে দেখো আমরা গ্রাম পার লিটারে কিন্তু নিতে পারলাম। এর মানে কি হলো বলো, আমাদের গ্রাম পার লিটারে একবার যখন কনভার্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের পার্সেন্টেজ বের করা খুব সহজ, হ্যাঁ তাহলে কিরকম এটা আমরা এখন লিখতে পারি যে দেখো আমাদের 1 লিটারে যে সলিউশনটা প্রিপেয়ার হবে ওইটার ভিতরে আমাদের এই 1.39 × 10⁻³ গ্রাম পরিমাণ কে আছে, লেড আয়ন আছে, তাই না? তাহলে বলতে পারতেছি কি ইন 1 লিটার, 1 লিটার মানে কি বলতো আমাদের 1000 ml, তাই না? তাহলে এই 1000 ml সলিউশনে আমাদের কতটুকু ইয়া আছে বলো, ইন 1 লিটার পর 1000 ml সলিউশন, হ্যাঁ লেড অ্যামাউন্ট অফ লেড তাহলে এটার পরিমাণ আমি পাচ্ছি দেখো 1.39 × 10⁻⁴, এটার মানে কি বলতো, এত গ্রাম আছে কি আমাদের 100 ml সলিউশন না, এই যে যত গ্রাম আমাদের 100 ml সলিউশনে থাকবে ওইটাকে আমাদের কি বলবো বলতো, পার্সেন্ট W by V, হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কি লেড আয়নের ঘনমাত্রা পার্সেন্টেজ লিখতে পারছি, লেড আয়নের ঘনমাত্রা কত বলতো আমাদের 1.39 × 10⁻⁴
4 এত পার্সেন্ট and W by V and এইভাবে কিন্তু আমরা কি করতে পারলাম আমরা হচ্ছে PPM কে তোমার হচ্ছে দেখো এইভাবে খুব সহজে পার্সেন্টেজে কিন্তু কনভার্ট করতে